তো আমরা এখন যে জিনিসটা জানতে চেষ্টা করবো সেটা হলো ক্যাবল অ্যান্ড ক্যাবল সাপোর্টেড স্ট্রাকচার। তো বেসিক্যালি হলো এখানে একটা ক্যাবল চিন্তা করবো যেটা লাইক আনসিমেট্রিক, মানে একদম একটা একটা সাপোর্টে ক্যাবলটা নিচে থাকবে আর একটাতে উপরে থাকতেছে। তো এই সাপোর্ট থেকে এই সাপোর্টে ক্যাবলটা এই উচ্চতায় যদি থাকে, তারপর একদম একদম সবচেয়ে নিচের পয়েন্টটা ডি ডিস্টেন্সে আছে, ওকে। তো এখন এই একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, তো এই সাপোর্টে আমরা একটা ফোর্স পাবো, এখানেও সেম একটা ফোর্স পাবো। তো এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা এদিকে একটা হলো এদিকে, এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, মানে এই বেসিক্যালি হলো দুইটা ফোর্সই হলো টেনসাইল ফোর্স থাকবে, এখানে অবশ্যই টেনসাইল ফোর্স থাকবে। তো এইখান থেকে আমাদের একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করাতে হবে, মানে যে কোনো পজিশনে, এদিকে যদি এক্স অ্যাক্সিস হয়, এদিকে যদি এক্স অ্যাক্সিস হয়, এদিকে ওয়াই অ্যাক্সিস হয়, তো যে কোনো পজিশনে আমার আসলে বেসিক্যালি ওয়াইয়ের ভ্যালুটা কত সেটা আমার ডিটারমিন করতে হয়, মানে এখান থেকে স্যাগ কত হচ্ছে, মানে কতটুকু স্যাগ হচ্ছে, মানে প্রত্যেকটা পয়েন্টে পজিশনে আমার কতটুকু স্যাগ হচ্ছে সেটা ডিটারমিন করতে হবে। তো আমি যেটা করব ফার্স্টে, যে এখানে আসলে একটা ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, সেটা হলো ডাব্লিউ, মানে এটা পুরাটা জুড়ে থাকবে ডাব্লিউ। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরা তারে, মানে তার জুড়ে এটা পরিসীমা বরাবর না, মানে কি বলবো, যে তারের মানে একদম তার বরাবর না, ডিরেক্ট না, এটা হলো লাইক একক দৈর্ঘ্যে, মানে এই স্প্যান বরাবর, এল বরাবর আর কি, ওমেগা, এটা জাস্ট লাইক ওমেগা, ওয়েট পার ইউনিট লেংথ, এই এল বরাবর। যদি আমি অ্যাকচুয়ালি চিন্তা করি তাহলে এটা এটাকে যদি, মানে এই সুতাটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য যদি এস হয়, সেটা আমার মানে এখানে জাস্ট এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লেংথটা সেটার ওয়েট পার ইউনিট লেংথ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের বাকিগুলো কাজগুলো করতে হবে। তো বেসিক্যালি আমরা শুরু করবো আসলে এইচ ইনটু ডি স্কোয়ার ওয়াই, এইখানে এই যে এই পয়েন্টে যখন এই মানে ম্যাক্সিমাম স্যাগ যেখানে হচ্ছে, মানে এখান থেকে আমরা একটা জিনিস ডিটারমাইন করতে পারি আসলে, যে এইখানে আসলে কিন্তু কোনো মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে না ফোর্সের, মানে টেনসাইল ফোর্সটা কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে না, অনলি কম্পোনেন্ট থাকবে সেটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট। এটা যদি এ হয়, এটাকে আমরা যদি বলি সি, এটাকে যদি বলি বি, তাহলে এই যে এই এইখান থেকে যেটা পাবো, মানে এসির জন্য যেটা পাবো সেটা হলো এই দিক বরাবর একটা টেনসাইল কম্পোনেন্ট, মানে টেনসাইলের হরিজন্টাল কম্পোনেন্ট, আর এই বিসির জন্য পাবো এই দিক বরাবর এইচ বিসি, ঠিক আছে। তো এইচ বিসি আর এস এসি কিন্তু সমান, ঠিক আছে, ইকুয়াল টু এইচ ধরি ধরি। তাহলে আমাদের এই যে আগের প্রমাণটা যেটা ছিল সেটা সেখান থেকে আমরা পাবো যে এইচ ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ। এটা কিন্তু লাইক ইজিলি প্রমাণ করা যায়, মানে আমরা চাইলেই মানে প্রমাণ করতে পারি আসলে ব্যাপার না এটা। তো আমি একটু দেখাই দিই, মানে আগের প্রমাণটি একটু রিপিট করব। মানে এখন আমরা যদি চিন্তা করি যে একটু ছোট্ট একটা অংশ নিলাম কেবলের, এই ছোট্ট অংশটার বরাবর একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, সেটা হলো ডাব্লিউ এক্স, আর এই লেংথটা ধরলাম, মানে এই এটা হলো ডেল এক্স লেংথ, ঠিক আছে। তো এটার এদিক বরাবর একটা টি টেনসাইল ফোর্স, এদিক বরাবর থাকবে ধরুন টি প্লাস ডেল্টা ডেল্টা টি। তো এটার একটা হরিজন্টাল কম্পোনেন্ট এইচ, যেটা সব জায়গায় সমান থাকবে, আর এদিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি প্লাস ডেল্টা বি, আমরা এদিকে ভার্টিক্যাল কম্পোনেন্টটা লিখ, দুইটা ভার্টিক্যাল, এদিকে হরিজন্টাল কম্পোনেন্ট, এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, আর এটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি, তো ভি প্লাস ডেল্টা বি, আর এদিকে ভি প্লাস ডেল্টা বি, এদিকে হলো ভি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জিনিস পাই যে ট্যান থিটা সমান সমান কত হবে, ট্যান থিটা সমান সমান ভি বাই এইচ, একটা জিনিস। আবার এই যে এই যে এই এইখান থেকে এতটুকু ডিস্টেন্সটা, মানে ডেল এক্স ধরছি, আর এই এইখান থেকে এটা ধরবো আমরা, মানে এই কেবল থেকে এই পর্যন্ত, মানে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, এটা হলো ডেল ওয়াই ধরলাম, ঠিক আছে। এটা থিটা হলে এটাও তো থিটা হচ্ছে, তো ট্যান থিটা সমান সমান কত, ক্ষুদ্র জায়গা যেহেতু ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল এক্স যদি ট্যান্স টু জিরো হয় ট্যান ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে। তো এইখান থেকে আরেকটা জিনিস, মানে আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি এই জায়গায়, তাহলে কী হচ্ছে, এফ ওয়াই ইকুয়াল টু জিরো যদি করি, ভি প্লাস ডেল ভি মাইনাস ভি মাইনাস ওমেগা এক্স ইন্টু ডেল এক্স, ডেল এক্স ইকুয়াল টু কত হচ্ছে জিরো, ঠিক আছে। তো বিবি কাটা, তো ডেল ভি ইকুয়াল টু ওমেগা এক্স ইন্টু ডেল এক্স, সুতরাং ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু কত, ওমেগা এক্স। তো ডেল এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে আসলে কত হচ্ছে, ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু ওমেগা এক্স, ঠিক আছে।
তো ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু আবার ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো এখান থেকে আমরা আসলে কি মানে ট্যান থিটা ইকুয়াল টু ভি বাই এইচ, তো ভি বাই এইচকে আমরা কি লিখতে পারি, ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা এক্স। ভি বাই এইচ সমান সমান আমরা কি লিখতে পারি আবার ডিওয়াই বাই ডিএক্স, সুতরাং ভি ইকুয়াল টু কত হচ্ছে এইচ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তো এখান থেকে আবার ডিভি বাই ডিএক্স ডিফারেন্সিয়েশন করে আমরা পাচ্ছি এইচ ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ডিভি বাই ডিএক্সটা আমরা একটু আগে পেয়েছিলাম কত ওমেগা এক্স, তো ওমেগা এক্স ইকুয়াল টু এইচ ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তো আমরা আগে যে মানে একটু আগে যে জিনিসটা লিখলাম এটা হলো প্রমাণটা এটা। তো আমরা আবার চিত্রটা যদি একবার মানে একটু এঁকে এঁকে নিই জিনিসটা আর কি ভালো হবে। তো সিম্পলি এদিকে পেলাম টি, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, তো এদিকে পাবো এইচ এ সি আর এদিকে পাবো কি এইচ ভি সি। তো বেসিক্যালি হলো লাইক এদিকে কম্পোনেন্ট আছে এগুলো পরে দেখা যাবে লাইক আর বি ওয়াই আর বি এক্স। তো টি সমান সমান আসলে কি আর বি না, আলফা গুণ করে আছে আর এ এক্স আর এ ওয়াই, ঠিক আছে। তো এই এই হাইটটা কত এইচ আর এটা হলো টোটাল ডি, তো এইটা কত হবে ডি মাইনাস এইচ। তো আমরা একটু আগে পেলাম যে জিনিসটা এইচ ইন্টু ডি স্কোয়ার ওয়াই মানে এটা পুরাটা জুড়ে ডাব্লিউ ডিস্ট্রিবিউটেড লোড আছে ওয়েট পার ইউনিট লেন্থ। তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা ওমেগা, তো এটাকে জাস্ট ইন্টিগ্রেট করবো আমরা এইচ ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান কী হচ্ছে ওমেগা এক্স প্লাস সি ওয়ান, তারপর আবার এইচ ইন্টু ওয়াই সমান সমান কী হচ্ছে ওমেগা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান এক্স প্লাস কত সি টু। তো এইখানে আমাদের দুইটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবো মানে লাইক আমার যখন এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। আরেকটা হলো যে এক্স ইকুয়াল টু যখন এল মানে আমার টোটাল যে এইখানে টোটাল যে ইয়াটা মানে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে লেংথটা সেটা হলো স্প্যান লেংথটা হলো এল, ঠিক আছে। আবার এই যে এই পর্যন্ত লেংথটা হলো মানে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এল ওয়ান, এটা থেকে এটা পর্যন্ত হলো এল টু, মানে এল সময় সমান আসলে কি এল ওয়ান প্লাস এল টু। তো এক্স ইকুয়াল টু যখন এল হবে তখন ওয়াই ইকুয়াল টু কত এইচ, মানে এক্স ইকুয়াল টু যখন মানে আমার এইখান থেকে শুরু করতেছি এই পয়েন্ট থেকে এক্স ইকুয়াল টু যখন এল হচ্ছে তখন ওয়াই ইকুয়াল টু এইচ, ঠিক আছে। তো এখন এই যে এই জায়গাটাই আমরা লাইক এইচ ওয়াই সমান সমান এক্স ইকুয়াল টু জিরো এই ফার্স্ট কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী হচ্ছে সি টু ইকুয়াল টু কত হচ্ছে জিরো হচ্ছে, আর এই কন্ডিশন অ্যাপ্লাই করলে আমার কী হচ্ছে এইচ ইন্টু ওয়াই ইকুয়াল টু এইচ ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান ইন্টু এল, দ্যাট মিন্স সি ওয়ান সমান সমান হচ্ছে এইচ এইচ মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই টু বাই এল বাই এল, মানে এইচ এইচ বাই এল মাইনাস ওমেগা এল বাই টু, এটা হলো আমার সি ওয়ানের ভ্যালুটা। আমাদের ওয়াইয়ের ইকুয়েশনটা কী ছিল লাইক ওয়াইয়ের ইকুয়েশনটা ছিল ওমেগা এক্স স্কোয়ার বাই টু এইচ প্লাস কত সি ওয়ান ইন্টু এক্স বাই এইচ, তো সি টু তো জিরোই হয়ে গেছে। তো এখানে মানটা বসা দিব ওমেগা এক্স স্কোয়ার বাই টু এইচ প্লাস সি ওয়ানের মান হলো এইচ এইচ বাই এল বাই ওমেগা এল বাই টু, নিচের এইচটা এল এইচ এল এইচ ইন্টু কত হচ্ছে এক্স এক্স কাটা। তো এখানে কি হচ্ছে লাইক ওমেগা এক্স স্কোয়ার বাই টু এইচ প্লাস এইচ বাই এল বাই ওমেগা এল বাই টু ইন্টু এক্স। এখান থেকে আমরা বেসিক্যালি কী বের করতে পারি ডি ওয়াই বাই ডি ওয়াক্স ডি এক্স সমান সমান কত হচ্ছে ওমেগা এক্স বাই এইচ মাইনাস কত সরি প্লাস এইচ বাই এল মাইনাস ওমেগা এল বাই টু। তো এই এখান থেকে আমাদের মানে ওয়াইয়ের একটা মোটামুটি একটা ইকুয়েশন পাইছি
তো আমাদের আরো স্টেপস যাইতে হবে, মানে এইখান থেকে আমাদের ওই কি বলে ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স মানে কত সেটা বের করতে হবে, আরও L1 L2 ব্যাপার স্যাপার আছে সেইগুলোর সাথে সম্পর্ক আনতে হবে আর কি। তো আমাদের কয়েকটা কন্ডিশন আছে, লাইক এখানে dy/dx ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের x এর মানটা কত হবে, সেই সেই সেটা একটা কন্ডিশন। এখান থেকে আমরা L1টা পেয়ে যাবো, কারণ আমাদের এইখান থেকে x-টা ধরছি আমরা এখান থেকে, মানে dy/dx কোথায় 0, এই যে এইখানে 0, তো এইখান থেকে এই বিন্দু দূরত্ব কত, L1, তো আমরা এখান থেকে কি পেয়ে যাবো, L1, যখন dy/dx ইকুয়াল টু 0 হবে, তো h/L − ω/L/2, তো ω×x/h সমান সমান কত হচ্ছে, ω/L/2 মাইনাস কত, h/L, সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে, h/ω/ω/L/2 h/ω/h/L, তো ω ω কাটা, hl/2 − hs/ωl,